সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বিশ্বজুড়ে যা ঘটছে তা দেখে আপনি যেমন আশ্চর্য গণমাধ্যমের মাধ্যমে আমরাও দেখে আসছি যে আজকে একটা এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি এক্সক্লুসিভ আমিও এমন ভিডিও সম্ভবত প্রথম দেখছি টিয়া পাখিদের কাজ দেখছি বাট কুকুরের কাজ দেখে নাই হাদিসে আছে যে প্রাণীদের কথা বলার বিষয়টি নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর তারই যেন একটা সত্য প্রমাণ আমরা আ সুযোগ হচ্ছেন না আমাদের দেশের কুকুর দেখলে তোরা ভালো লাগে না বাট বিদেশি কুকুর দেখতেও সুন্দর মানে এই কুকুরটি যেভাবে কথা বলার চেষ্টা করছে সামহাও তার যিনি মালিক আছেন তিনি তার কথাগুলো বুঝতেছেন এমনকি এই প্রথমবার নেট দুনিয়ায় কুকুরের এমন কথা বলার চেষ্টা এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই কুকুরটার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি এই কুকুরটার বয়স কিন্তু নয় বছর নয় বছরের বয়সী এই কুকুরের নাম হচ্ছে সানি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারড্যামে ধারণ করে একটি ভিডিওতে দেখা গেছে যে আমরা যা দেখলাম যে গাড়িতে তার মালিকের সাথে কথা বলার চেষ্টা করছে সানি আর তার মালিক হারছেন আর তার মালিকের নাম হচ্ছে মারিয়া ড্যাল আর একটি গল্প বলতে শোনা যায় মারিয়া বলছেন যে কুকুরটি জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স ৪৫ দিন হওয়ার পর থেকেই মানুষের মতোই এই অদ্ভুত শব্দ শুরু করে এবং কাজটি বেশি করে যখন আশেপাশের লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ডস ভ্রমণের কথা স্মরণ করে বলছেন ওখানে পৌঁছানোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে সুইজারল্যান্ডের লোকজন কুকুরটির আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং উপভোগও করেছিল এরপর মারিয়াডেল সানির এসব মজার ভিডিও শেয়ার করার জন্য ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডিতে ভিডিওগুলো আপলোড করেন আর ইতিমধ্যেই এই কুকুরের ফ্যান ফলোয়ার বেড়ে চলছে রাসুল সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণীর কথাটা বলেছি আসুন দেখি কি বলা হয়েছিল পৃথিবীর বয়স যত বাড়ছে কেয়ামত তত নিকটবর্তী হচ্ছে আর আল্লাহ রাসুল কেয়ামতের অনেক নিদর্শনের কথা বলে গেছেন ইমাম আহমদ কি বলে যে রহমাতুল্লা আলাই আবু সাইদ ক্ষুদ্রে রহমাতুল্লাহ আলাই থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন জনৈক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ এটি একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করল রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটিকে ছিনিয়ে আনলো তখন বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিল আর তুমি তা ছিনিয়ে নিলে রাখাল বললো কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক না মদিনায় অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছেন রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলোকে এক স্থানে রেখে রাসুলের কাছে গিয়ে এই ঘটনাটা খোলে বলল ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে রাসুল বললেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে আল্লাহ রাসুল বললেন রাখাল সত্য বলছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে পায়ের জুতুর সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে এক ধরনের বলে দেবার চেষ্টা করবে বাট এই হাদিসটা আসলে মানে কোন হাদিস গ্রন্থ থেকে কালেক্টেড এ সম্পর্কে বেশ কিছু তথ্য নেই বাট এভাবেই আসছে আল্লাহ হেফাজত করুক ওই দিন দেখার আগে নাকি সকল ভাবিদের আর ভাইদের খবর আছে ঘরে ঢুকার সাথে সাথে যদি বলে হ্যাঁ নাকি ভালো থাকুন আসসালামু আলাইকুম